মমতা ব্যানার্জি মিলানে দাঁড়িয়ে অর্ধ সত্য বললেন, উনি সত্য কথা বললেন না, উনি বললেন যে আধার বাধ্যতামূলক নয়, এইটা ঠিক কথা নয়। সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে আধারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে বা মোবাইল কানেকশান নিলে আধার বাধ্যতামূলক নয়, তেমনি সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ বলেছে আধার সংবিধান সম্মত এবং প্যান কার্ড করতে গেলে তাতে আধার কার্ড দিতে হবে। অর্থাৎ ঘুরিয়ে কী হলো, প্যান কার্ডে যদি আপনি আধারের নাম্বার দেন তাহলে স্বাভাবিকভাবেই সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রিলেটেড হচ্ছে। মমতা ব্যানার্জি সত্য কথা বলেননি, অর্ধ সত্য বলেছেন।